হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমার রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের মাথা দিয়ে ভাঙা চোরা শুক্তো। তো চলো রেসিপিটা দেখে নেই। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা নিচের এই রেড অপশনটায় গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের এই বেল আইকনটা একটা ক্লিক করে দাও, যাতে আমি যখন যখন ভিডিও পোস্ট করি তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে। এখানে আমি ডুমো করে কেটে নিয়েছি উচ্ছে, আলু, বেগুন ও ঝিঙে, লাগছে রাঁধুনি ও তেজপাতা ফোড়ন, রাঁধুনি ও আদা বাটা, হলুদ, চিনি ও লবণ। আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, এটাকে আমি স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছের মাথাগুলো আমি খুব সাবধানে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি সর্ষের তেলে আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে আমি আগে থেকে ডুমো করে কাটা বেগুনগুলোও ফ্রাই করে নেব। 2 থেকে 3 চামচ সর্ষের তেল গরম করে এতে রাঁধুনি ও তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, এবং আগে থেকে ডুমো করে কাটা আলুগুলো কিছুটা ফ্রাই করে নেবো। হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা ও রাঁধুনি পেস্ট, সামান্য হলুদ ও স্বাদ মতো লবণ। এটাকে কিছুটা কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে আমার আগে থেকে কাটা ঝিঙেগুলো অ্যাড করছি। এবার আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ছেড়ে দেবো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খোলায় তোমরা দেখতে পাচ্ছ আমার ঝিঙেগুলো অনেকটা মজে গেছে। এবার আমি আমার আগে থেকে ফ্রাই করে রাখা উচ্ছে ও বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি, সাথে সাথেই অ্যাড করব সামান্য পরিমাণে জল। কিছুটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে আমার আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা হাত দিয়ে সামান্য ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এটা থেকে খানিকটা তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে অ্যাড করছি 1 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। তো ব্যাস বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার মাছের মাথা দিয়ে ভাঙা চোরা শুক্তো একদম রেডি। ভালো লাগলে তোমরাও তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করে ফেলো, এবং গরম গরম সার্ভ করে ফেলো আমার রান্নাঘরে তৈরি এই মাছের মাথা দিয়ে ভাঙা চোরা শুক্তো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।